السلام عليكم ورحمة الله وبركاته দশটি এমন উপদেশ বাছাইকৃত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহের দশটি এমন কথা যা জেনে নিলে আপনি অনেক জ্ঞানের অধিকারী হয়ে যেতে পারবেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহের অমূল্য রতন সেই দশটা বাণী দশটা উপদেশ কি কি সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা একটা করে বলে দেব আপনি কেবল মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহের অমূল্য রতন সেই দশটা বাণীর দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক তুমি যে ব্যক্তিটার সম্পর্কে জানতে চাইছো ওই ব্যক্তিটা কেমন ওই ছেলেটা কেমন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই ওই ছেলেটার ওই ব্যক্তিটার বন্ধুগুলো কে কে এটা আপনি জেনে নিলেই বুঝে যেতে পারবেন ওই ছেলেটা ওই ব্যক্তিটা কেমন নাম্বার দুই অবৈধ ভালোবাসা শুরু হয় চোখ থেকে আর শেষ হয় লজ্জাস্থানে গিয়ে নাম্বার তিন তুমি যেভাবে অর্থ এবং রুজির তলাশে ব্যস্ত থাকো ঠিক ওই রকমভাবেই তুমি যদি রুজিদাতাকে তালাশ করতে তাহলে তুমি ফেরেস্তাদের চেয়েও সম্মানের অধিকারী হয়ে যেতে নাম্বার চার কষ্টি পাথর জানে সোনা কি আর ফকির জানে আসল কৃপণ কে নাম্বার পাঁচ এক ধরনের লোক রয়েছে তারা পৃথিবীতে অনর্থ খেটে কষ্ট ভোগ করে সেই ব্যক্তিটা কে জানেন সেই ব্যক্তিটা হচ্ছে খেটে জমা করে অথচ পেটে খাই না নাম্বার ছয় ইলিম তুমি যতই অর্জন করো না কেন যখন তোমার মধ্যে আমল নেই তখন তুমি গণ্ডমূর্খ তুমি বিজ্ঞও হবে না বুদ্ধিমানও নাও তুমি চতুষ্পদ জন্তুর সমান নাম্বার সাত তোমার মনের মাঝে যদি কোনো গুপ্ত রহস্য থাকে আর ওই রহস্যের কথাটিকে যদি তুমি গুপ্ত রাখতে চাও তাহলে সেটাকে তুমি তোমার কোনো বন্ধুর নিকটে প্রকাশ করো না হতে পারে সেই বন্ধুটির এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক রয়েছে তোমার থেকে তার সাথে সম্পর্ক তার ভালো হতে পারে এই গুপ্ত রহস্যের কথাটি সে তার ওই প্রিয় বন্ধুর কাছে গিয়ে বলে দেবে এইভাবে একে একে সবাই সেটিকে জেনে যাবে এজন্যই তোমার মনের গুপ্ত কথাটিকে যদি গুপ্ত রাখতে চাও তাহলে সেটিকে কারোর নিকটে প্রকাশ করো না নাম্বার আট শত্রুর দুর্বলতার সময় তাকে তুমি সহায়তা করো না সে যখন সবল হবে তখন তোমাকে সে ক্ষতি করতে ছাড়বে না নাম্বার নয় দুষ্ট দুর্ধর্ষ লোককে সহায়তা করা মানে নিরীহ মানুষের উপরে জুলুম করা নাম্বার দশ তুমি যা জানো না তা অন্যের নিকটে জিজ্ঞাসা করে জেনে নাও এই জিজ্ঞাসা করার নির্লজ্জতাটাই প্রমাণ করে যে তুমি একদিন বিজ্ঞ মহান ব্যক্তি হবে ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ